আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান আবারও আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো শাহি ডিম ভোনা তো চলুন দেখে আসি আমাদের শাহি ডিম ভুনা করতে কী কী লাগে উপকরণ তো সাথেই থাকুন তো এখানে আমি ডিম সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি বাদাম বাটা আর হচ্ছে কিসমিস বাটা আর সাথে আছে ধনিয়া পাতা বাটা তো ফ্রাই প্যান বসিয়ে দিলাম তো তেলটাও দিয়ে দিলাম তো আমি প্রথমেই ডিমটাকে ভেজে নেব তো তেলটা গরম হতে থাক এইদিকে আমি সবগুলো ডিমকে মশলা মাখিয়ে নিচ্ছি তো এখন আমি ডিমের সাথে হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তো দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ তো এটাকে এখন আমি হাতের সাহায্যে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব তো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি তো ডিমটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব তো ডিমটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে এবার আমি ডিমটা নামিয়ে নেব তো আরেকটা ফ্রাই বসিয়ে দিলাম তো এবার দিয়ে দিচ্ছি তেল তো পেঁয়াজ কুচি মরিচ অ্যাড করে দিলাম পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো লবণ এড করে দিলাম তো পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে এবার আমি সবগুলো মশলা অ্যাড করবো তো দিয়ে দিচ্ছি আদা পেস্ট আর রসুন পেস্ট একসাথে করা ছিল এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া তো এক কাপ পানি দিয়ে দিলাম আমি মশলা কষিয়ে নেব ভালো করে তো মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করব। তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তো এবার আমি ডিমটা অ্যাড করে দেব তো ডিমটা অ্যাড করে দিয়ে দিচ্ছি তো এবার আমি বাদাম বাটা কিশমিশ বাটা অ্যাড করে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি তো এবার দিয়ে দিচ্ছি দিচ্ছি আমি আসলে বাটারটা অ্যাড করবো তো বাটারটা কিন্তু অ্যাড করলে শাহি শাহি একটা ভাব আসে তো আমি বাটারটা অ্যাড করে দিলাম এই জন্যই এটা শাহি ডিম ভোনা কারণ এটার সাথে কিন্তু কিসমিস বাটা আছে বাদাম বাটা তারপরে বাটার তো এই কারণেই কিন্তু এটার নাম হচ্ছে শাহি ডিম ভোনা তো আমার ডিম ভোনাটা রেডি তো এবার আমি এটাকে নামিয়ে নিলাম তো দেখেন এটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু এর চাইতে বেশি ভালো তো আশা করি আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরাও আমিও আপনাদের জন্য সব সময় দোয়া করি তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ